সন্ধিপীঠ সদা হৃদয় কন্দর স্ফুরত বা সচিন জানিতাই উপস্থিত সকল গৌরানুরাগী কৃষ্ণ ভক্তবৃন্দের শ্রীচরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজকে এই মহতি হরিবাসরে এই যে ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন, এই হরিনামে ভক্ত একদিকে ভগবান একদিকে, আজকে আমরা ভক্ত ভগবান দুজনকেই কাছে পেয়েছি। সেইখানে গৌর গোবিন্দের কথারস আস্বাদন এ আমার বহু জন্মের সৌভাগ্য। যার কথা তিনি শুনছেন মহাপ্রভুর কৃপায়, রাধা গোবিন্দের কৃপায়, এবং আপনাদের চরণ ধুলিতে এই অঙ্গনটি যেন আজকে মধুর বৃন্দাবনে পরিণত হয়েছে। তা ভগবানের ইচ্ছায়, ভক্তদের কৃপায় আবার আপনাদের চরণধুলি লাভ করার সৌভাগ্য আমার হলো। বিশেষ কারণে আজকে সকালবেলাতেও আবার আপনাদের সামনে কীর্তন করার সৌভাগ্য আমার হয়েছে। এই মহতি হরিবাসরে এই যে এত সুন্দর নাম সংকীর্তন, এই ভক্তের কাছেই ভক্তির কথা পরিবেশন, ভক্তের কৃপাতেই তো ভক্তি লাভ সম্ভব। স্বয়ং ভগবানও ভক্তি পাননি ভক্তের কৃপা ছাড়া। ভক্তের কৃপা পেলে পরেই ভক্তি লাভ করা যায়, স্বয়ং ভগবানও ভক্তি পাননি ভক্তের কৃপা ছাড়া। হ্যাঁ, ভগবান মনে মনে চিন্তা করলেন আমি তো ভগবান, তাহলে আমি ভক্তিটা কেমন করে পাব। এবার দেখুন মায়েরা, ভগবানের যে ইচ্ছে হলো ভক্ত হবার, যার তার কাছে তো আর জিজ্ঞাসা করলে হবে না, শাস্ত্রের কাছে জিজ্ঞাসা করতে হবে। ভগবান মনে মনে ভাবলেন আমাদের তো সব কিছুই আছে, কিন্তু যে জিনিসটা নেই তার নাম হচ্ছে প্রেম বা ভক্তি। স্বর ঐশ্বর্যের মালিক আমি, ঐশ্বর্যস্ব বীর্যস্ব যশস্ব শ্রেয় জ্ঞান ও বৈরাগ্য, এই ছয়টি ঐশ্বর্য ভগবানের মধ্যে পূর্ণরূপে থাকতে হবে, তবেই কিন্তু তিনি ভগবান, তাছাড়া নয়। তাহলে এই ছয়টি ঐশ্বর্যের মধ্যে প্রথম হচ্ছে ঐশ্বর্য। তাহলে আমাদের এই প্রাকৃত জগতে মাগো আমরা ঐশ্বর্য বলতে কি বুঝি? না, আমাদের এই প্রাকৃত জগতে ঐশ্বর্য কথার অর্থ কি? না, দু তিনটে চার পাঁচতলা বাড়ি, তাই না? পঞ্চাশ বিঘে একশো বিঘে জমি থাকবে, যাইলেও গাড়ি থাকবে বিএমডাব্লিউ মার্সিডিস হরিব, এখন সব নতুন নতুন গাড়ি। তা এইগুলোই আমাদের প্রাকৃত জগতের ঐশ্বর্য, তাই না? কিন্তু ভগবানের ঐশ্বর্য তো আর টাকা পয়সা ধন সম্পত্তি হতে পারে না। যিনি ত্রিভুবনের মালিক তার তো আর ঐশ্বর্য টাকা পয়সা ধন সম্পত্তি নয়। তাহলে ভগবানের ঐশ্বর্য কোনগুলো? না, ভগবানের ঐশ্বর্য হচ্ছে অষ্টসিদ্ধি। অষ্টসিদ্ধি কী কী? অনিমা মহিমা লোহিমা গরিমা প্রাপ্তি প্রাগম্যই ঈশিতা বসিতা। এই যে অষ্টসিদ্ধি, এগুলো হচ্ছে ভগবানের ঐশ্বর্য। অনিমা মানে হচ্ছে অনুর মতো হয়ে যাওয়ার ক্ষমতা, লোহিমা মানে ভারী হয়ে যাওয়ার ক্ষমতা, গরিমা মানে বিরাট বড় হয়ে যাওয়ার ক্ষমতা। এই যে আট প্রকারের সিদ্ধি, এইগুলো ভগবানের মধ্যে পূর্ণরূপে থাকতে হবে, তবেই তিনি ভগবান, তাছাড়া নয়। তাহলে ঐশ্বর্য গেল, এবারে বীর্য। বীর্য কথার অর্থ কী? না, বীরত্ব। বীরত্ব মানে বীর। তাহলে আমাদের এই প্রাকৃত জগতে আমরা বীর বলতে কী বুঝি মা? না, আমাদের এই প্রাকৃত জগতে বীর কথার অর্থ কী? না, দেখবেন যারা একেবারে মারামারি করে মুখ ফাটিয়ে দিতে পারে তারা হচ্ছে বীর, তাই না? যারা মারামারি করে মুখ ফাটিয়ে দিতে পারবে তারাই হলো বীর। কিন্তু বাবা, শুধু মারামারি করে মুখ ফাটাতে পারলেই বীর হওয়া যায় না। এ জগতে বীর সাধারণত চার প্রকারের, যথা মল্লবীর, দানবীর, ধর্মবীর আর কর্মবীর। ওই যে যারা মারামারি করে মুখ ফাটিয়ে দিতে পারে তারা হচ্ছেন মল্লবীর, ধর্মবীর, কর্মবীর আর দানবীর। দেখবেন বাবা, কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, কিন্তু এই হরিনামের চাঁদা চাইতে গেলে ছেঁড়া একটা পাঁচ টাকা নোট হাতে ধরিয়ে দেয়। হরি বল, হরি বল। তারা কিন্তু জীবনেও কোনোদিন দানবীর হতে পারবে না, কিন্তু কিছুই নয়, বৈষ্ণবকে দশটি টাকা দান করলাম, গোবিন্দ সেবায় দশটি টাকা দান করলাম, বৈষ্ণব তাকে প্রাণ ভরে আশীর্বাদ করলো, এটি হচ্ছে দানবীরের লক্ষণ। তাহলে এই চার প্রকারের বীরত্ব ভগবানের মধ্যে থাকতে হবে, তবেই তিনি ভগবান, তাছাড়া নয়। তাহলে ঐশ্বর্য গেল, বীর্য গেল, যশ সেটাও পূর্ণরূপে থাকতে হবে। শ্রী, শ্রী মানে হচ্ছে সৌন্দর্য। ভগবানের তো সৌন্দর্যের অভাব নেই, যার রূপে ত্রিভুবন মোহিত হয়ে যায় তার রূপের অভাব নেই। জ্ঞান সেটাও তার মধ্যে পূর্ণরূপে বিদ্যমান, যার প্রমাণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতায় পেয়েছি।
গীতায় তিনি যা জ্ঞানের ভাণ্ডারের উল্লেখ করেছেন তাতে তার জ্ঞান নিয়ে আমাদের আর কোনো আর কোনো দ্বিধা থাকে না, তাহলে জ্ঞানও তার মধ্যে বিদ্যমান রয়েছে। আর শেষ বা ছয় নম্বর হচ্ছে বাবা বৈরাগ্য। এই বৈরাগ্যটা তিনি বৃন্দাবনে পূর্ণরূপে আস্বাদন করতে পারেননি বলেও কিন্তু তার এই চৈতন্য অবতার, মহা চৈতন্য অবতার ভগবান মনে মনে ভাবলেন আমাতে সব কিছুই আছে কিন্তু যে জিনিসটা নেই তার নাম হচ্ছে প্রেম বা ভক্তি, তাহলে আমি ভক্তিটা কেমন করে পাব? যার তার কাছে তার জিজ্ঞাসা করা যাবে না, শাস্ত্রের কাছে জিজ্ঞাসা করতে হবে। আজকে সকল শাস্ত্রকে ডেকেছে, ও গো গীতা, ও গো উপনিষদ, ও গো রামায়ণ, মহাভারত, ভাগবত, তোমরা কি কেউ বলতে পারো আমি ভক্তিটা কেমন করে পাব? এবার সবাই শাস্ত্র তারা এসে দাঁড়িয়েছে, মূর্তিমান হয়ে এসেছে, ভগবানের প্রশ্নের উত্তর দেবে, ভগবানকে বিধান দেবে, কিন্তু যখনই বলেছে বলতে পারো আমি ভক্তি কেমন করে পাব, সকল শাস্ত্র সব চুপচাপ দাঁড়িয়ে আছে। ওরে বাবা, যিনি ভগবান সর্বজ্ঞ তাকে আবার আমরা কি বিধান দেব? সকল শাস্ত্র নীরব বাবা, কিন্তু একজন হাত তুলেছেন, যিনি হাত তুলেছেন তাকে আমরা সবাই চিনি, তিনি হলেন সকল শাস্ত্র শিরোমণি শ্রীমদ ভাগবত। ভাগবত হাত তুলে বলল, ঠাকুর আমি বলতে পারি তুমি ভক্তিটা কেমন করে পাবে। বলে, বলো ভাগবত কি করে আমি ভক্তি পাব? বলে, শোনো, বিধান তো কখনো দুই প্রকারের হয় না, বিধান তো সবসময় একরকমেরই হয়, বিধান কিন্তু সবার জন্য একই বিধান। তা তুমি যেহেতু বিধান বলছো, শুনতে চাইছো, তাহলে আমি বলি, ভক্তদের জন্য তো বিধান আমি দিয়েই রেখেছি, ভক্তদের জন্য যে বিধানটা দিয়েছি আমি আমার সপ্তম স্কন্ধে লিখে দিয়েছি, নহি সংগতি স্থাবতরু ক্রমাগ রিং বিসর্জনের মহিয়াদার্থ মহিয়া সং পাদরাজভিষেক নিষ্কিঞ্চনানবনি জাত। ন এসং, ন মানে না, এসং মানে এদের, মতি মানে মন, স্থাবত মানে ততক্ষণ, উরুক্রম মানে ভগবান, অঙ্ক্রিম মানে পার, মানে ততদিন ভগবানের চরণে মতি যাবে না যতদিন না নিষ্কিঞ্চন মহৎ ভক্তের চরণধুলিতে স্নান করা যায়। নিষ্কিঞ্চন মহৎ ভক্তের চরণধুলিতে স্নান করলে পরে হৃদয়ে ভক্তি হবে। তা নিষ্কিঞ্চন ভক্ত আবার কাদের বলে? হ্যাঁ, ভক্ত না হয় বুঝলাম, নিষ্কিঞ্চন ভক্ত আবার কি? মানে নিষ্কিঞ্চন ভক্ত মানে হলো যার কিছু নেই, ও যার কিছু নেই তাহলে তা আমারও কিছু নেই, তাহলে আমি কি নিষ্কিঞ্চন ভক্ত? বলে, না, আমার কিছু নেই মানে আমি কুড়ে মানুষ জোগাড় করতে পারিনি, হতাশে ভগবানের দিকে তাকিয়ে আছি, কিন্তু তার কিছু নেই মানে রূপ গোস্বামীর কিছু নেই মানে একদিন সকল কিছু তার ছিল কিন্তু কৃষ্ণের অনুরাগে হা গৌরাঙ্গ কিছু চাই না বলে সব পরিত্যাগ করেছে। এই হচ্ছে বাবাজি আর আমার মধ্যে পার্থক্য। তা এহেন নিষ্কিঞ্চন মহৎ ভক্তের চরণধুলিতে যদি স্নান করা যায় তবে তোমার হৃদয়ে ভক্তি হবে। তা ভগবান দেখলেন, ওরে বাবা, ভক্ত হওয়া তো বড় বিপদ, আমি কার পায়ে ধুলো মাখতে যাবো? রে বাবা, আমি যার পায়ে ধুলো মাখতে যাবো সে তো নরকে চলে যাবে। কী গো মায়েরা বলুন, আপনাদের এখানে যদি ভগবান এসে হঠাৎ দাঁড়িয়ে বলে যে আমি একটু পায়ে ধুলো নেবো, তোমরা আমাকে একটু পায়ে ধুলো দাও, তোমরা কেউ দেবে? ভগবানকে পায়ে ধুলো দেবে? ভগবানকে কেউ পায়ে ধুলে নরকে যাওয়ার যাবে কি বলো? কেউ দেবে না। তা ভগবান বলছে, তাহলে আমি কার পায়ে ধুলো মাখবো? আমি তো যার পায়ে ধুলো মাখবো সে নরকে চলে যাবে, তাহলে আমি ভক্ত হওয়ার জন্য কারোর পায়ে ধুলো মেখে তাকে নরকে পাঠিয়ে দেব সেটা তো আমি করতে পারি না, সেটাও আমার বিবেকে ঠেকছে। তাহলে এমন একজন ভক্ত আমাকে খুঁজতে হবে যার চরণধুলি আমি গায়ে মাখলে সেও নরকে যাবে না, আবার আমারও ভক্ত হওয়া হয়ে যাবে। তাই খুঁজতে খুঁজতে তিনি একজনকে পেলেন, তিনি হলেন শ্রীমতী রাধারানী। গোবিন্দের বামঙ্গ শম্ভুতা রাধারানী, তার চরণধুলি গায়ে মাখলে ভক্তি উদয় হয়ে যায়। যেহেতু তিনি ভক্ত চূড়ামণি, তাই গোবিন্দ আমার ওই রাধারূপী ভক্তের চরণধুলাই গড়াগড়ি দিয়ে ভক্ত ভাব অঙ্গীকার করে গৌরাঙ্গ রূপে আমাদের এই কলিযুগে অবতীর্ণ হয়েছে। ভক্তের ভাবকে আস্বাদন করার জন্য, ভক্তের কৃপা লাভ করার জন্য চৈতন্য মহাপ্রভু রাধারূপী ভক্তের চরণধুলাই গড়াগড়ি দিয়ে গৌর হয়ে আমাদের মাঝখানে অবতীর্ণ হলেন। তাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ তিনি বলেছেন, হে প্রভু, ভক্ত ভাব আস্বাদন করার জন্যই তো তোমার আশা প্রভু, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে,
আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে। প্রভু তুমি আমার জন্যই নেমে এসেছো সেই গোলক থেকে এই ধরাধামে, ভক্তের ভাবকে আস্বাদন করার জন্য, ভক্ত ভাবকে আস্বাদন করার জন্য তুমি নেমে এসেছো এই ধরাধামে। আমায় নিয়ে মেলেছো এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা, তুমি লীলা আস্বাদন করার জন্য আমার হৃদয়ে তোমার রসের খেলা করছো। আমায় নিয়ে মেলেছো এই মেলা, তাই না? মেলাটাকে বলে গো মেলা, লোকের মেলামেশা যেখানে হয় সে তাকেই বলে মেলা। মেলা মানে তো শুধু জিলিপি আর বাদাম ভাজা নয়। জিলিপি বাদাম ভাজা কেন, মানুষ আসে তাই তারা আসে, কিন্তু মেলা কথার অর্থ কি? মেলা মানুষের মেলামেশা যেখানে সেটাই তো মেলা। তা তুমি আমাকে নিয়ে মেলা তৈরি করেছো, আমার হিয়ায় তুমি রসের খেলা করছো আস্বাদন করার জন্য, তাই না? ভগবানকে কেউ চিনতে পারতো না মা গো যদি ভক্ত না থাকতো। ভক্ত যদি না থাকে ভগবানকে কেউ চেনে না। তাই বলছি আমায় নিয়ে মেলেছো তুমি মেলা কেন, লীলা আস্বাদন করার জন্য আমার হিয়ায় চলছে রসের খেলা। তাই প্রভু তুমি রাজার রাজা হয়ে আমার হৃদয়ের জন্য তুমি এখানে নেমে এসেছো, আমার প্রার্থনায় আমার ডাকে তুমি পৃথিবীতে নেমে এসেছো। ভক্তের ডাকে ভগবান পৃথিবীতে নেমে এসেছে রাজার রাজা হয়ে। দেখুন অনেক সময় ভগবান কত অবতার হয়ে এসেছে, মৎস্য কুর্ম বরাহ কত অবতার হয়ে মহাপ্রভু আমাদের মাঝখানে এসেছে। কেউ কেউ বলে যে মৎস্য কুর্ম ছিছি এগুলো কেবল ভগবানের অবতার, তারপরে আসছে বরাহ। হ্যাঁ বুঝতে পারছেন, তাহলে এটা কি কখনো ভগবানের অবতার হতে পারে? ছিছি ছিছি এটা কি ভগবানের অবতার? তা শুনুন, ভগবানের অবতার এরা অনেকে বুঝতে পারে না, ভগবান তো সমস্ত কিছুর মধ্যেই বিরাজ করছে। ছোট্ট করে উদাহরণ দিয়ে বলি, মনে করুন একজন দাদু, হ্যাঁ বিশাল কোটিপতি, 100 বিঘা তার জমি আছে, 100 বিঘা জমির মালিক দাদু। তার নাতি যদি বলে দাদু, ও দাদু তুমি একটু ঘোড়া হও না আমি তোমার পিঠে উঠবো, তুমি একটু ঘোড়া হও আমি তোমার কাঁধে উঠবো, তা সেই দাদু কি বলবে? এই জানিস আমি 100 বিঘা জমির সম্পত্তি, কোটি কোটি টাকার মালিক আর আমি ঘোড়া হয়ে তোকে কাঁধে নেব? কোনো দাদু কি বলবে? যদি কোনো দাদু বলে তাহলে সে দাদু বেরসিক দাদু, তার মধ্যে মানে কাঠখোট্টা কোনো রসকস নেই, তাই না? তাহলে কেউ বলবে না। তা দাদু কি বলবে? সে যতই বড় লোক হোক না কেন, যতই জমির সে মালিক হোক না কেন, যতই টাকা পয়সার মালিক হোক না কেন, বলবে দাদু ভাই আমাকে ঘোড়া করে তুমি আমার কাঁধে উঠবে? তা দেখো বাবা আমি তো বুড়ো ঘোড়া, তুমি যেন আমার কাঁধ থেকে পড়ে যেও না। তা দাদু কি করবে? তার নাতিকে কাঁধে নেবে। তা দাদুর কি নাতিকে যদি ঘোড়া হয়ে কাঁধে নেয়, দাদু যদি ঘোড়া সাজে, তাহলে কি সে 100 বিঘার জমি সম্পত্তি বলে তার মান সম্মান কমে যাবে? তার মান সম্মান কি কমে যাবে? তাহলে নাতির ইচ্ছা পূরণ করার জন্য দাদু ঘোড়া সেজেছে। তাই তো বলছে প্রভু তুমি রাজার রাজা হয়ে আমার হৃদয়ে লাগি, ফিরছো কত মনোহরণ বেশি, কখনো তুমি মৎস্যকর্ম হয়ে আসছো, কখনো বড়া হয়ে অবতার নিচ্ছ, আবার কখনো রামচন্দ্রের মতো সুন্দর রূপে আসছো, আবার কৃষ্ণের মতো ভুবন ভোলানো রূপেও তুমি আমাদের কাছে আসছো, কত মনোহরণ বেশি তুমি আমাদের কাছে এসে ধরা দিচ্ছ শুধু ভক্তের ডাকে, ভক্তের রস আস্বাদন করার জন্য। দেখুন রবীন্দ্রনাথ ঠাকুরের কত সুন্দর কথা দেখুন, তাই তো প্রভু যেথায় এলো নেমে, তোমারই প্রেম ভক্ত প্রাণীর প্রেমে, মূর্তি তোমার যুগল সম্মিলনে সেথায় পূর্ণ প্রকাশিছে। আমাদের ভারতবর্ষে ধর্ম সনাতন ধর্ম হলো এমন ধর্ম বাবা যেখানে ভক্ত ভগবানকে এক আসনে বসিয়ে পুজো করা হয়। পৃথিবীর অন্য কোনো ধর্মে খুঁজে দেখুন কোথাও কিন্তু ভক্ত ভগবানের সঙ্গে ভক্তকে পুজো করা হয় না, হয় কি? পৃথিবীর কোনো ধর্মে ভগবানের আসনে ভক্তকে পুজো করা হয়? কিন্তু আমাদের সনাতন ধর্মে দেখুন যেই আসনে রামচন্দ্র পুজো পাচ্ছে সেই আসনেই তার দাস হনুমানও পুজো পাচ্ছে। রামচন্দ্রকে যেমন ভগবান হিসেবে পুজো করছি তার পাশেই হনুমানকে পুজো করা হচ্ছে, কেন? ভক্তকেও পুজো করা হচ্ছে। চৈতন্য মহাপ্রভুর পাশে দেখুন পঞ্চতত্ত্বের মধ্যে শ্রীবাসও কিন্তু একই আসনে পুজো পাচ্ছে, যে আসনে মহাপ্রভু পুজো পাচ্ছে সেই আসনে শ্রীবাসও পুজো পাচ্ছে। তাহলে মহাপ্রভু যদি নারায়ণ হয়, শ্রীবাস হচ্ছে আগের জন্মে নারদ মুনি, তাহলে নারদ হচ্ছে ভগবানের ভক্ত, তাহলে ভক্ত ভগবান একই আসনে পুজো পায়। একমাত্র আমাদের
একমাত্র সনাতন ধর্মে বাবা, অন্য কোন পৃথিবীর ধর্মে ভক্ত ভগবান এক আসনে পুজো পায় না। কারণ আমাদের ধর্মটাই হলো এমন ধর্ম যে ভক্ত ভগবানকে মিলেমিশেই পূর্ণতা পায়, শুধু ভগবান আর শুধু ভক্ত পূর্ণতা পায় না। তাই রবীন্দ্রনাথ বলছেন, মূর্তি তোমার যুগল সম্মিলনে সে থায় পূর্ণ প্রকাশ শিখছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি। তাই ভক্তের ভাব আস্বাদন করার জন্য, ভক্তের কৃপা লাভ করার জন্য ভগবান রাধা কৃষ্ণের মিলিত তনু হয়ে আমাদের এই কলিযুগের মাঝখানে অবতীর্ণ হয়েছে। তাই তো বলছে, প্রেম সিন্ধু গোড়ারায় নিতাই তরঙ্গ তায় করুণার বাতাস চারিপাশে। মহাপ্রভুকে বলা হচ্ছে কি, প্রেম সিন্ধু গোড়ারায়। প্রেমের সাগর হচ্ছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। হ্যাঁ, মহাপ্রভুকে বলা হলো প্রেমের সাগর। সাগর দেখার জন্য আমরা কোথায় কোথায় ছুটে যাই মায়েরা? সমুদ্র দেখার জন্য আমরা পুরীতে ছুটে যাই। সমুদ্র দর্শন হয়ে যায়, জগন্নাথেরও দর্শন হয়ে যায়, একসঙ্গে হয়ে যায় দুটোই। আর যদি আমাদের পশ্চিমবঙ্গে, তাহলে তো দীঘা রয়েছে একদম কাছে, তাহলে সেই সমুদ্র তো নোনা জলের সমুদ্র মাগু। কিন্তু দেখুন, নবদ্বীপের মাঝখানে প্রেমের সাগর নিয়ে এলেন আমার চৈতন্য মহাপ্রভু। তাই বলছে, প্রেম সিন্ধু গোড়ারায়। তাহলে মহাপ্রভু যদি প্রেমের সাগর হয়, তাহলে সেই সাগরে কি কোনো ঢেউ ছিল না কি গো মায়েরা? সমুদ্র যখন আমরা গেছি, সমুদ্রে কত বড় বড় ঢেউ দেখেছি। তাহলে মহাপ্রভু যদি প্রেমের সাগর, সেই সাগরের কোনো ঢেউ ছিল না? বলে, হ্যাঁ, মহাপ্রভুর প্রেমের সাগরের ঢেউ হলো আমার নিত্যানন্দ প্রভু। দেখবেন, সমুদ্রে ডুবতে গেলে আগে কিন্তু ঢেউয়ের ওপর সাঁতার কাটা শিখতে হবে। হ্যাঁ, তা না হলে এমন বড় ঢেউ আসবে যে একেবারে সমুদ্রে পাড়ে গিয়ে ফেলে দেবে। তাই সমুদ্রে ডুবে রত্ন তুলতে গেলে আগে যেমন ঢেউয়ের উপর সাঁতার কাটা শিখতে হবে, ঠিক তেমনি অপ্রাকৃত জগতে যদি কেউ রাধা কৃষ্ণের প্রেমের সাগরে ডুবতে চায়, ওই নিত্যানন্দ রূপী ঢেউয়ের চরণ আশ্রয় না করলে পরে মহাপ্রভুর প্রেমের সাগরে ডোবা যাবে না। তাই বলছে, প্রেম সিন্ধু গোড়ারায় নিতাই তরঙ্গ তায় করুণার বাতাস চারিপাশে। সেই প্রেম উথলিয়া পরে জগৎ হাফাল ছাড়ে। গৌরাঙ্গ প্রেম সাগর থেকে যখন প্রেম উথলে উথলে পড়ছে, এই জগৎ একটা স্বস্তির নিঃশ্বাস পাচ্ছে। তাপ তৃষ্ণা সবাকার নাশে, সেই প্রেম পেয়ে জীবের ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে যায়। আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে যায়। তাই বলি আমার নেই।
চৈতন্য দয়া দেখুন গৌরাঙ্গ প্রেমের সাগর, ভালো করে বুঝবেন এই গৌরচন্দ্রিকাটা একটু কঠিন। তা সেই সাগরে ঢেউ হচ্ছে নিত্যানন্দ, তাহলে সাগরে কি কোনো পাখি ছিল না বাবা? সাগরে কি কোনো পাখি ছিল না? সমুদ্রে তো কত পাখি দেখতে পাই। বলে ছিল হংস। কি হংস? না ভক্তরূপী হংস। তাহলে এত রকমের পাখি থাকতে বাবা, ভক্তকে হংস কেন বলা হচ্ছে? কত রকমের তো পাখি আছে না? বলছে দেখুন রাজহংস। রাজহংস কেন? না রাজহংসের একটা বিশেষ গুণ আছে। কি? না রাজহাঁসকে দুধ আর জল মিশিয়ে দেবেন, দুধ আর জল মিশিয়ে দেবেন, দেখবেন দুধটা খেয়ে নেবে জলটা পড়ে থাকবে। দুধ আর জল মিশিয়ে দিন, দুধটা খেয়ে নেবে জলটা পড়ে থাকবে। ঠিক তেমনি বাবা, ভক্ত যারা তাদেরকে যদি নিত্য আর অনিত্য মিশিয়ে দেওয়া হয়, তারা নিত্য পদার্থকে নিয়ে অনিত্যকে ত্যাগ করে দেয়। তাই ভক্তকে বলা হলো হংস। তাই বলছে ভক্ত হংস চক্রবাকে তারা পিব 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 পিও 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 প্রেম পান কর, মহাপ্রভুর দেওয়া প্রেম পান কর ভক্ত হংস চক্রবাকে তারা পিব পিব বলি ডাকে 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 রে পিব বলি ডাকে ডাকে রে গাওয়া বানিরা a
নিতাই চৈতন্য নিত্যানন্দ সাগরের পাখি ভক্তরূপী হংস, তাহলে সাগরে কি কোনো ডুবুরি ছিল না? আমাদের যেটা নিয়ে দরকার বাবা, আমরা তো আর এমন ডুব দিতে শিখিনি যে একেবারে গৌরাঙ্গ প্রেম সাগরে ডুবে রত্ন তুলে আনব। এমন কি কেউ ছিল না যারা আমাদের জন্য রত্ন তুলে আনবে? বলে ছিল, কারা ছিল জানো? ডুবে রূপ সনাতন তুলি নানা রত্ন, ডুবে রূপ সনাতন রূপ সনাতন তুলি নানা রত্ন ধন, তুলি নানা রত্ন ধন, তুলি নানা রত্ন ধন, ডুবি রূপ সনাতন তুলি নানা রত্ন ধন, যত নিগা ছিল তার কণ্ঠে পরি, ভক্তি সূত্রে গ্রন্থ করি লহজীবি কণ্ঠে ধরি, ভক্তি সূত্রে গ্রন্থ করি লহজীবি কণ্ঠে পরি, এবারে ভক্তি সূত্রে ভক্তি সূত্রে ভক্তি সূত্রে এ মালায় অন্য সূত্রে গাথা যায় না, ভক্তি সূত্রে গাথা যায় না, ভক্তি সূত্র গ্রন্থ ছাড়া অন্য সূত্রে গাথা যায় না, ভক্তি সূত্র গ্রন্থ ছাড়া অন্য সূত্রে গাথা যায় না, সূত্রে গ্রন্থ করি লহজীবি কণ্ঠে পরি, দূরে যাবে তোমাদের দূরে যাবে ত্রিতাপের জ্বালা, তোমাদের দূরে যাবে ত্রিতাপের জ্বালা। শোনো, এই প্রেমের মালা যদি পড়তে পারো কিছু লাগবে না, তোমাদের ত্রিতাপ জ্বালা দূরে চলে যাবে, আদি ভৌতিক আধ্যাত্মিক আদি দৈবিক। তাই বলি ভাই, এবারে পর তরু পরমালা, পর পর পরমালা, পর তরু পরমালা, পর পর পরমালা, যাবে জ্বালা পাবে নন্দলালা, পর তরু পরমালা, যাবে জ্বালা পাবে নন্দলালা, পর পর পরমালা, যাবে জ্বালা পাবে নন্দলালা, আরে হবে ব্রজের ব্রজবালা, হরি দেখুন গৌরাঙ্গ প্রেম সাগরে ডুবুরি হচ্ছেন রূপা সনাতন। এই রূপ সনাতন এত কষ্ট করে গৌরাঙ্গ প্রেম সাগরে ডুবে আমাদের জন্য রত্ন তুলে এনেছে, রত্ন তুলে এনে ভক্তি সিদ্ধান্ত রূপী গ্রন্থ রচনা করেছেন। হ্যাঁ, কিন্তু আমাদের একটু ভক্তি হলো না যে তাদের লেখা গ্রন্থগুলো একটু পাঠ করে দেখি? হ্যাঁ, আমরা এমন কুরে, আমরা এমন কুরে। দেখুন কত কষ্ট করে রূপ সনাতন গৌরাঙ্গ প্রেমের সাগরে ডুবে আমাদের জন্য রত্ন তুলে এনেছেন, রত্ন তুলে এনে ভক্তি সিদ্ধান্ত রূপী গ্রন্থ রচনা করলেন, কিন্তু আমাদের একটু ভক্তি হলো না যে তাদের লেখা গ্রন্থগুলো আমরা পাঠ করি। আমরা আসলে এমন কুরে, আমরা হলাম ওই গোপ খেজুরে কুরে, গোপ খেজুরে কুরে। বুঝছেন তো, মানে একজন কুরে ওই খেজুর গাছের তলায় বসেছিল। হ্যাঁ, খেজুর গাছের তলায় বসেছিল একটা কুরে। এমন সময় হয়েছে কি না, একটা পাকা টষ্টসে খেজুর তার গোপের ওপর পড়েছে, গোপের ওপর পড়েছে, তা এমন কুড়ে ওই গোপ থেকে খেজুরটার মুখে নিতে পারছে না। হ্যাঁ, মানে খেজুরটা যদি একেবারে মুখে পড়তো ভালো হতো, কিন্তু গোপে পড়ে গেছে, আর কি করা যাবে, আবার কষ্ট করে মুখে নিতে হবে। রাস্তা দিয়ে একজন পেরিয়ে যাচ্ছিল, ডেকে বলছে, ও ভাই এইদিকে একবার এসো তো। আরে কি হয়েছে? আরে এসো না, আর কি হয়েছে বলবে তো? বলে কিছু না ভাই, এই দেখো আমার গোপের ওপর একটা খেজুর পড়ে আছে, একটু মুখের মধ্যে দিয়ে দাও তো। হরি বল, হরি বল। একে বলে গোপ খেজুরে কুড়ে।
একে বাবা গোপ খেজুরে কুঁড়ে, তা আমরা ওই দলের মধ্যে পড়ে গেছি বুঝলেন, আমরা ওই দলে পড়ে গেছি। এত কষ্ট করে রূপ সনাতন গৌরাঙ্গ প্রেম সাগরে ডুবে আমাদের জন্য রত্ন তুলে আনলো, ভক্তি সিদ্ধান্ত রূপী গ্রন্থ রচনা করলো, ললিত মাধব বিদগ্ধ মাধব উজ্জ্বল নীলমণির মতো গ্রন্থ রচনা করে গেল। কিন্তু আমাদের একটু ভক্তি হলো না যে তাদের লেখা গ্রন্থগুলো একটু পাঠ করে দেখি, তারা কি বলে গেছে পড়ে দেখি, যদি পড়ে বুঝতেও না পারি অন্তত কীর্তনের আসরে এসে কীর্তনিয়ার মুখে একটু শুনে দেখি, এইটুকু ভক্তি আমাদের হলো না। কিন্তু রূপা সনাতন তারা গৌরাঙ্গে প্রেম সাগরে ডুবেছিল, ভক্তরা মহাপ্রভুর প্রেম সাগরে ডুবেছিল, কেমন করে ডুবেছিল আমরা তো ডুবতে পারি না, তারা কেমন করে ডুবেছিল জানো, বাবাজি মহারাজ আখর দিচ্ছে তারা কেমন করে ডুবেছিল জানো, তারা সাঁতার ভুলে ওই ডুবে
দেখো মাতি নভ্র ফুল যখন ফোটে পদ্ম ফুলের গন্ধে গন্ধে ভ্রমর যেমন আপনা আপনি গুনগুন গুনগুন করতে করতে ছুটে যায়, ঠিক তেমনি নবদ্বীপের মাঝখানে যখন মহাপ্রভু সংকীর্তন রূপী পদ্ম ফুল ফোটালেন, যত আপনাদের মতো ভক্তরূপী ভ্রমর তারা গৌর গুনগুন 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 গান গাইতে গাইতে ছুটে চলে গেল ওই নবদ্বীপে। গৌর গুনগুন গান গাইতে গাইতে নবদ্বীপে যাচ্ছে আর বলছে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে আর ভক্তরূপী ভ্রমরের প্রাদুর্ভাব হয়েছে, তাহলে ভক্ত ভ্রমররা কি একটু গৌর গুনগুন গাইবে না কি গো? ভক্ত ভ্রমররা একটু গৌর গুনগুন না করলে কি করে হবে? তা একটু গৌর বলে গুনগুন করো, দুটি বাহু তুলে আমি বলি আমার পরে পরে বলো, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো কোথায় জোর, কোথায় আর একটু জোর করে, যে জোনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জোনা, এইবার হয়েছে, যে লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ
গৌর গুনগুন করে আনন্দ হয়েছে তো? হয়েছে তো? তাহলে সেই গৌর গুনগুন করতে করতে ভক্তরা সব ছুটে চলেছে এই সংকীর্তন রূপী পদ্ম ফুলের গন্ধে গন্ধে। তাই বলছে, ফুটিল কমল দল মাতিল ভ্রমর গণ, কিন্তু আমার অবস্থাটা দেখো, পাইয়াব চিত কৃষ্ণ দাস। এবারে আমি বঞ্চিত হল, এমন করুণা সিন্ধু অবতারে, এবারে আমি বঞ্চিত হল। হরি বল। এই যে আজকের মহতি হরিবাসর, এই হরিবাসর 18 দিন ধরে যে হরিনাম যজ্ঞের আয়োজন, সেই হরিনাম যজ্ঞে প্রত্যেক দিন এত সুন্দর নাম সংকীর্তন, এত সুন্দর ভাগবত পাঠের আয়োজন করা হয়েছে, সত্যিই বড় ভালো লাগে আপনাদের কাছে বারবার ছুটে আসতে মন হয়। তাই এই হরিনাম সংকীর্তন তো অর্থ ছাড়া সম্ভব নয়, তাই আপনারা সহযোগিতা না করলে পরে এই অনুষ্ঠান দীর্ঘদিন ধরে চলতে পারে না। ঈশ্বরের শ্রীচরণে প্রার্থনা করি আপনাদের এই অনুষ্ঠান যেন যুগ যুগ ধরে চলতে থাকে, বছর বছর ধরে চলতে থাকে, কীর্তনই আসবে আর যাবে, কীর্তন যেন কখনো বন্ধ না হয়, ভগবানের শ্রীচরণে সেই প্রার্থনা। আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, জানবেন এই দান কিন্তু ফেলা যাবে না, এই দান একেবারে ভগবানের শ্রীচরণে তোলা থাকবে। হ্যাঁ, এই দান ভগবানের শ্রীচরণে তোলা থাকবে। কোটি কোটি অর্থ সম্পত্তি আপনি কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে পারবেন না, পারবেন কি? আপনি চলে যাওয়ার পরে আপনার আত্মীয় স্বজন পরিবারবর্গ সেই অর্থ ভোগ করবে, কিন্তু এই যে সৎকার্যে দান করে যাবেন, এই দান কিন্তু একেবারে ভগবানের শ্রীচরণে তোলা থাকবে, এটার ভাগ কিন্তু কেউ নিতে পারবে না, এটা একমাত্র আপনার। হ্যাঁ, এটার ভাগ কেউ নিতে পারবে না, কারণ ভগবান নিজ মুখে বলেছেন, যে যথামাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। হে পার্থ, যে আমাকে যেমনভাবে ভজনা করে আমি তাকে ঠিক তেমনভাবেই ফিরিয়ে দিই। হ্যাঁ, আপনি যদি ভগবানের উদ্দেশ্যে 100টি টাকা দান করেন, ভগবানের সঙ্গে সঙ্গে চিন্তা হয়ে যায় যে এর 100 টাকা কবে আমি 200 টাকা করে ফিরিয়ে দেব। হ্যাঁ, তাই আপনারা দান করে যাবেন, হাসি মুখে দান করবেন, নিজের সাধ্যমতো দান করবেন, আর একটু ওই খেয়াল রাখবেন বাবা, ওই থালার মধ্যে ঠুংঠাং আওয়াজ যেন না হয়। হরি বল, হরি বল, হরি বল। ওই ঠুংঠাং আওয়াজ যেন না হয়, এখন আর ঠুংঠাং কেউ নিচ্ছে না, বুঝলেন তো? আপনারা ঠুংঠাং দেবেন আর সেই ঠুংঠাং সব আমাদের দিয়ে দেবে। হরি বল। তা ঠুংঠাং যেন আওয়াজ না হয়, একটু যেন খটমট করে হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। না না, কোনো বাধ্যবাধকতা নেই, নিজেদের সাধ্যমতো দান করবেন, মুখে হাসি রেখে দান করবেন, মুখে যেন হাসি থাকে। ওই যে প্রভাস যুগের সময় দানব্রত যুগের সময় বলছেন না, যে যা চাইবে তাই দেবে, দান সবাইকে করবে হাসি মুখে। মানে আপনি দান করছেন প্রচুর আর মুখের ভাবটি এমন যে যে দান নেবে তার দান নিতে ইচ্ছে করবে না, ওটি যেন না হয়। সাধ্যমতো দান হবে, কিন্তু মুখে যেন হাসি থাকে। তা হাসি মুখে দান করবেন, এই দান একদম ভগবানের শ্রীচরণে তোলা থাকবে। তাই দেখুন, প্রেম সম্পদ আমাদেরকে সম্প্রদান করে গেছেন মহাপ্রভু, কিন্তু সেই প্রেম লাভ করতে পারলাম না, পাইয়াব চিত কৃষ্ণ দাসে। বঞ্চিত কৃষ্ণ দাসে রে, এ পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাসে রে, এ পাইয়া বঞ্চিত দাসে রে, এ পাইয়া বঞ্চিত।
উপস্থিত সকল গৌরনুরাগী কৃষ্ণ ভক্তবৃন্দের শ্রীচরণে আমার কোটি কোটি ধন্যবাদ প্রণাম। ততক্ষণ আমরা গৌরচন্দ্রিকার মধ্যে ছিলাম, এবার চলুন আমাদের লীলা আমরা আস্বাদন করি। আজকে যে লীলাটি আমরা আস্বাদন করব, আজ ভক্তদের ইচ্ছা যে কৃষ্ণ সুদামার কথা আজকে আস্বাদন করবে। তা ভগবান শ্রীকৃষ্ণ বন্ধু হিসেবে কেমন ছিলেন আজকে লীলায় আমরা দর্শন করব। ভগবানকে কেমন করে বন্ধু হিসেবে ভালোবাসতে হয় আমরা